নবীন অ্যাপে সবাইকে স্বাগতম। আমরা পরমাণুর গঠন চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমি ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলব। ইলেকট্রন বিন্যাস, বিন্যাস বললে কি বুঝাচ্ছি আমি, যে একটা ইলেকট্রন একটা পরমাণুর ভিতর, একটা মৌলের ভিতর কিভাবে আছে, মানে কতটুকু পরিমাণে আছে, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যেতে কতটুকু আমার ইলেকট্রন প্রোটন এগুলোর প্রয়োজন হচ্ছে, সেগুলোর জিনিসটাই আমি বুঝাচ্ছি কি ইলেকট্রন বিন্যাস। আমি ইলেকট্রন বিন্যাস বোঝানোর জন্য কিছু কথা বলে নিই। এটা আমার মেইন অরবিটাল, এগুলোকে আমি বলতেছি হলো অরবিট। অরবিট মানে কি? কক্ষপথ, হলো বেসিক ধারণা। অরবিট মানে কক্ষপথ, এই কক্ষপথ ধরেই আমার এই গ্রুপের ইলেকট্রনগুলো ঘুরবে, এগুলো প্রত্যেকটা এক একটা অরবিট, এগুলো সবগুলো এক একটা করে অরবিট। তো আমার এটা হলো ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট এবং 5, 6, 7 সবগুলো অরবিটই আছে। তো এই অরবিটের ভেতরে আমার ফার্স্ট অরবিটে একটা ইলেকট্রন থাকতে পারবে, 1, 2টা ইলেকট্রন থাকবে। সেকেন্ড অরবিটে কত? আমার 4টা থাকলো। থার্ড অরবিটে ধরো এরকম 8টা থাকলো। তো আমি এখানে বলতেছি কি, যে অরবিটের ভেতরে কি আছে, নামগুলো আছে কি, এস, পি, ডি আর এফ। এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। তো এস অরবিটালে আমার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি অরবিটালে হচ্ছে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 6, ডি 10, এফ 14। আমাদের লিখতেছি হিলিয়াম এর ইলেকট্রন বিন্যাস, এখানে আমার 2টা ই আছে, তো এর ইলেকট্রন বিন্যাসটা হবে কি, 1:2, নর্মাল সিম্পল। তো আমরা এখানে কি দেখতেছি, 1:2, S2-তে যে আমার কি ইলেকট্রনের ধারণ ক্ষমতা শেষ, কারণ কি ওর পারমাণবিক সংখ্যাই হলো আমার 2, এর বেশি না। তো আমার যখন সে নাইট্রোজেন লিখলাম 7, আমি কিন্তু এখানে বলছি কি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, বাট এর চেয়ে কম হতে পারবে বাট বেশি হতে পারবে না। পি এর ভ্যালু, পি এর যে পাওয়ার হবে সেটা কখনো 6-এর থেকে বেশি হতে পারবে না বাট কম হতে পারবে। এস এর ভ্যালু 2-এর চেয়ে বেশি হতে পারবে না। তো আমি এখন কথা হলো এখানে কেন এইভাবে কি দিলাম, এখানে 4 দেওয়ার পর আমি এখানে S2, 1S2, 2S2 দেওয়ার পর 2P3 কেন দিলাম, 1S2 ডিরেক্ট আমি 2P6 বা 5 লিখে দিতে পারতাম, এগুলো কেন দিতে পারিনি, এগুলো নিয়ে কিছু কথা বলতে হবে। তো এর জন্য আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের SPDF, এটা কিভাবে কোন অরবিটে ঢুকবে সেটার জন্য একটা সিম্পল চার্ট। এই চার্টটা মনে রাখলে এখন থেকে শুরু করে পরবর্তী লাইফে সব কিছুর জন্যই এই একটা চার্টের মাধ্যমে মানে ইজিলি এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। জাস্ট এই একটা চার্ট জানলেই সব কিছু হয়ে যাবে। ফার্স্ট দেখো, আমি এরকম একটা চার্ট বানিয়েছি, SPDF,
আমি জানি যে এসপি কোনটার পর কোনটা ঢুকবে, এসপি ডি এফ, এস এর পর পি তে রূপে, পি এর পর ডি তে রূপে, এটা কীভাবে আসতেছে, কোন অরবিটালের ক্ষেত্রে, কোন এলিমেন্টের ক্ষেত্রে কোনটার পর কোনটা আসবে, সেইটা শুধু জাস্ট এই চারটা থেকে আমি সব পুরা 30, 40, 50, 100 বা 150 যতগুলো এলিমেন্ট আছে, 200 সব কিছু এলিমেন্টের আমি এখানে জাস্ট এই পারমাণবিক সংখ্যাটা যদি জানি তো আমি ইজিলি বের করতে পারবো। তো কীভাবে আমি দেখাচ্ছি, সিম্পল, ফার্স্ট কি ঢুকবে, এসে ঢুকবে, ফিগারগুলো আঁকানো দেখো, এই এসে ঢুকার পর এই এসে ঢুকবে, এই এসে ঢুকার পর কি হবে, 1s এদিকে ঢুকলো, দেন এদিকে ঢুকলো, সবসময় এদিকে যাবে, তার মানে কি এটার পর এখানে কি যাওয়ার আর রাস্তা নেই, তাহলে কি শুরু হবে, এখান থেকে শুরু হবে, এখানে যাবে, দেন কই যাবে, এখানে যাবে, এদিকে যাওয়ার আর কোনো রাস্তা নাই, সে আবার কি করবে, এই স্টেজে চলে আসবে, এদিকে, এটার পর আসবে কোথায়, এখানে দেখো, এদিকেও আর যাওয়ার রাস্তা নেই, আবার শুরু করবে কি, এখানে ডি অরবিটাল, এই কোনা থেকে এদিকে, দেন এদিকে, দেন এদিকে, সেমভাবে এটার পর কি শুরু করবে, এখানে, এখান থেকে যাওয়ার পর এখানে, সে আমি আরো এটাকে বড় করে দিচ্ছি, যেরকম এটার পর কোথায় আসবে, এখানে আসবে, এরপরে এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এভাবে চলতেই থাকবে, 1, 2, 3, 4, 5, 6, 7, দ্যাট মিন্স আমার কি আসতেছে, ফার্স্টে আসবে হলো 1s এ ঢুকবে, তারপর কোথায় ঢুকবে, দেখো ফার্স্ট s এ ঢুকছে, তারপর কোথায় ঢুকছিল, 2s এ, তার মানে 2s এ, 2s এর পর কে কোনায় শেষ, তার মানে আবার কোথায় ঢুকবে, 2p তে ঢুকবে, 2p এর পর সোজা দেখো এখানে একটা রাস্তা ফাঁকা আছে, তার মানে 3s এ রাস্তা ফাঁকা, 3s এ ঢুকবে, 3s এর পর দেখো এদিকে আর যাওয়ার কোনো জায়গা নেই ওর, তো আবার প্যাক করলো, ব্যাক করে কি এখানে p এর থেকে স্টার্ট করলো, 3p, তো p এর পর যাওয়ার পর দেখো p এর থেকে কিন্তু d তে চলে যাচ্ছে না, p থেকে সোজা যাচ্ছে কি 4s এর দিকে, 4s, তারপর কি 4s এ যাওয়ার পর জায়গা শেষ, তারপর কি শুরু করবে, 3d, তারপর d এর পর যাওয়ার কি করবে, d শেষ, দেখো d এর পর এখন কি এটা 4p, 4p, দেন আসতেছে কি 5s, 5s যাওয়ার পর আবার কি আসবে, 5s যাওয়ার পর দেখো এখানে আমার 5s গেল, 5s যাওয়ার পর আমার আসবে 4d, তারপর আসবে কি 4d এর পর আসতেছে হলো আমার 5p, 6s, দেন আসবে কি আবার 4f, দেন আসবে 5d, দেন আসবে কি 5d গেল, দেন 6s, দেন 7s, এইভাবে কন্টিনিউ চলতেই থাকবে। জাস্ট সিম্পল এই ফিগারটা মনে রাখলে, আর তার মানে কি এদিক থেকে এদিকে যাচ্ছে, দেন এখান থেকে শুরু হলে আবার এদিক থেকে এদিকে যাচ্ছে, ইজিলি ফার্স্টে এই অরবিটে ঢুকবে, এটাতে ঢুকবে, এটাতে ঢুকে এদিক দিয়ে যাবে, আবার এটাতে ঢুকে এরকম আসবে, জাস্ট সিম্পল। এই জিনিসটা জানা থাকলে সবগুলো ইলেকট্রন বিন্যাস ইজিলি বের করা যাবে, কারণ আমরা সব কিছু জানি, এখানেও জানি কি এস এ কয়টা ঢুকতে পারবে, পি তে কয়টা ঢুকতে পারবে, ডি তে কয়টা ঢুকতে পারবে, এফ এ কয়টা ঢুকতে পারবে, কিছু কিছু ইয়ে আছে ক্রোমিয়ামের ক্ষেত্রে, যেমন ক্রোমিয়ামের ক্ষেত্রে 24, এর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখা যায় ডি নিয়ে প্রবলেম হয়, ডিতে 9 চলে আসে, বাট ডিতে কখনো 9 হতে পারবে না, আমার এই একটা কন্ডিশন দেওয়া আছে, ডিতে কখনোই 9 হতে পারবে না, সো এই জন্য আমরা কী করি, ডিতে আমরা 10 দিই, ডিতে 10 দিয়ে পরবর্তী এস এর থেকে একটা কমাই দিই, ঠিক আছে, সেই আমি যদি 4s দিই 4s1 লিখে ফেলবো, এই একটা ব্যতিক্রম আছে যে ডি এর ক্ষেত্রে অবশ্যই কী হবে, 9 হতে পারবে না,
টেন হতে হবে, ফুলফিল করতে হবে জিরো থেকে টেনের মধ্যে, জিরো থেকে জিরো অথবা টেন এভাবে আমরা লিখতে পারবো, বাট নাইন কখনোই লিখতে পারবো না। এই হলো ব্যতিক্রম, বাট কিছু এক্সেপশনাল ছাড়া আর সবগুলোতেই এই নিয়মগুলো আছে। তো এক্সেপশনাল কয়েকটা মুখস্থ করে ফেললেই আর বাকি সবগুলো, যে কোন কোন জায়গাটায় শুধু এক্সেপশন, জাস্ট এই যে এরকম পয়েন্টগুলো, আর বাকি সবগুলো কিন্তু এই একটা চার্টের মাধ্যমে পুরো ইলেকট্রন বিন্যাসটা আমরা ইজিলি বের করতে পারছি। ইজিলি মানে কোনো মুখস্থ করার কোনো কিছু নেই, তোমরা জাস্ট এই চার্টটা বুঝলেই একদম আমরা সব পুরো ইলেকট্রন বিন্যাস যত ক্লাসের যত উপরের দেখ না কেন, ধরো আমার লাস্ট 238 ইউরেনিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে দিল, আমি জানি ইউরেনিয়ামের ইলেকট্রন বিন্যাস পারমাণবিক সংখ্যা কত 238, তো ইউরেনিয়ামের ইলেকট্রন বিন্যাস আমি এভাবে বের করে ফেলতে পারবো। একটু টাইম লাগবে, বাট ইজিলি আমরা এইভাবে এই কনসেপ্টে বের করে ফেলতে পারবো। আশা করি সবাই এই ইলেকট্রন বিন্যাসটা খুব ভালোভাবে বুঝেছ। তো পরবর্তী লেকচার দেখার জন্য সবাইকে আমন্ত্রণ।